কিশোর বয়সটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বয়সের একটা মজার ব্যাপার হচ্ছে শিশু এবং কিশোররা কিন্তু নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চায়, নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চায়, আর দেখিয়ে দিতে চায় দুনিয়াকে যে সে কী করতে পারে। আর তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু পরিবারের ভূমিকা অনেক বেশি, অনেক অপরিসীম। সুপ্রিয় দর্শক, যারা বাবা মায়েরা আমাদের সামনে আজকে এই মুহূর্তে আছেন এবং তাদের সন্তানেরাও আছেন সাথে, নিশ্চয়ই আশা করছি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই দেখবার জন্য। সঙ্গে আছি ডক্টর তেহরিন, কথা বলবো শিশু ও কিশোরদের মানসিক রোগ এবং এর সমাধান দেবার চেষ্টা করব। আমাদের সাথে আজকে যিনি আছেন আমাদের পুরোটি আয়োজনে আমাদের সাথে কথা বলবার জন্য সঙ্গে পেয়েছি, রেজিনা পারভিন আছেন সাথে, সাইকোথেরাপিস্ট, জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন প্রেরণা শিশু কিশোর উন্নয়ন ও মনোসামাজিক সেবা সংস্থা। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে প্রমিসেস জানতে চাইতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দিয়েই শুরু করতে চাইবো আপনার কাছে। যেমনটি বলছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে, তো প্রথমে আপনার কাছে যেটি জেনে নিতে চাইবো যে এই যে শিশু এবং কিশোরদের কিছু কমন সমস্যা নিয়ে কিন্তু বাবা মায়েরা সবসময় চিন্তিত থাকে, যেমন আমার বাচ্চা খেতে চায় না অথবা আমার ছেলে পড়তে চায় না, কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব কম বাবা মারাই আছে যারা আসলে এটি নিয়ে কথা বলে বা চিন্তা করে, এই বিষয়টি নিয়ে ধন্যবাদ। একদম ছোট্ট শিশু, কিন্তু তিন বছরের শিশু দিয়েই আমি বলি যে শিশুদের আবার মন কি, এই একটা কিন্তু কমন কথা আমরা বলি যে ওদেরও যে মন আছে, ওরা যে কষ্ট পায়, দুঃখ পাচ্ছে বা ধরেন ডিপ্রেশনে থাকছে, তাদের উদ্বিগ্নতা হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু বাবা মারা বুঝতে পারে না। তারা কিন্তু শিশুরা তাদের আচরণ বিভিন্নভাবে কিন্তু প্রকাশ করে, তাদের অনুভূতিগুলো, মানসিক বিষয়গুলো, যেটা তারা যদি না জানে, কনসার্ন না থাকে, তাহলে কিন্তু মনের ব্যাপারটা একেবারেই মানে আর সামনে আসছে না। চিকিৎসার কথা তো অনেক পরে, আগে তো আমি কনসার্ন হব, সচেতন হব, বুঝতে পারবো সমস্যা হচ্ছে, ধরতে পারবো, তারপরে আসলে চিকিৎসকের কাছে যাবে। কিন্তু দেখা যায় যে মানসিক বিষয়টা স্টিগমা, আমরা জানি যে শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডেই কিন্তু মানসিক স্বাস্থ্যটা সবাই কিন্তু গুটিয়ে রাখছে, এই বিষয়টাতে সামনে আগাতে চায় না। তো সেখান থেকে বাবা মা সবসময় শিশুর কোনো মানসিক বিষয়ে কোনো রোগ হলে সেটা কিন্তু তারা চিকিৎসার কাছে সরাসরি যেতে চায় না, অনেক পরে যায়, যখন দেখে যে অনেক বেশি সমস্যা হচ্ছে তখন কিন্তু যাচ্ছে, কিন্তু নর্মালি শুরুতেই কিন্তু আমাদের কাছে আসে না, এটা একটা মানে দুঃখজনক। আপনি তো অনেক ছোটবেলা থেকেই শুরু করলেন, তো ছোটবেলায় আসলে মানে যে তিন বছর বয়স থেকে আপনি বলছেন যে মানসিক সমস্যা হতে পারে বা মনের উপর একটা প্রভাব ফেলতে পারে, তো আমি প্রথমে ছোট আর্লি এজের কথাই জানতে চাইবো আপনার কাছে যে একদম ছোট বয়সে সাধারণত মানসিক স্বাস্থ্যকে হ্যাম্পার করবার জন্য কি কি ট্রিগারিং ফ্যাক্টর আছে বলে আপনি মনে করেন? অনেক কিছুই হতে পারে, সাইকোসোশ্যাল ফ্যাক্টর মানে তার বাড়ির পরিবেশটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং শিশুর অ্যাটাচমেন্টটা, স্টাইলটা কেমন, এটার উপর নির্ভর করে শিশু যার কাছে থাকছে। অনেক সময় তো আমরা সার্ভিস হোল্ডার মার কাছে কিন্তু বা শিশু থাকছে না, বেশিরভাগ দেখা যায় হোমমেড, যে সে কেমন বিহেভ করছে শিশুটির সাথে, সে কীভাবে লালন পালন করছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং এখান থেকে অনেক সময় আমরা কিন্তু পাই যে শিশু খ্যান খ্যান করছে, অনেক কান্না করছে, বা মাকে অফিসে যেতে দিচ্ছে না, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ইনসিকিউর ফিলিং থেকে কিন্তু শিশুর এই এই ধরনের আচরণগুলো প্রকাশ করে। সেটা কেন হচ্ছে, তার অ্যাটাচমেন্টের স্টাইলে যখন সমস্যা হচ্ছে তখন কিন্তু এই ধরনের বহিঃপ্রকাশটা পায়। জি, এরপরে আমরা আরেকটু পরের দিকে যখন আসবো যে একটা বাচ্চা যখন স্কুল গোয়িং বেবি হয় বা স্কুল গোয়িং চিলড্রেন হয়, তো সেই সকল বাচ্চাদের আসলে মানসিক স্বাস্থ্য বা মানসিক যে অসঙ্গতির জায়গাটা কোথায় তৈরি হয়? স্কুলের যা স্কুল গোয়িং যারা যারা একটু প্রাক শৈশবকালীন যে স্কুল যে বাচ্চাগুলো, এদের কিন্তু হয় যে সেই ইনসিকিউরিটি থেকে অ্যাটাচমেন্টের কারণেও মা বা মাকে ছেড়ে সেই স্কুলে যেতে চায় না। এরকম অনেক বাচ্চা আমরা পাই যে স্কুলে যেতে চায় না, মায়ের আঁচল ধরে থাকছে বা মাকে স্কুলের জানলার বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, এই ধরনের সমস্যা হচ্ছে। কারো বিহেভিয়ার প্রবলেম হচ্ছে, আচরণের জেদ করছে, হঠাৎ করে সে কাউকে হয়তো মারছে, আগে এটা করতো না, অনেক সময় হচ্ছে চুপ হয়ে গেছে, একদম আগের মতো যে উচ্ছল একটা শিশু ছিল সেরকম সে নেই, সে ভীত, ভয় পাচ্ছে না, এরকম নানান সমস্যা কিন্তু এই বয়সে শিশুদের। এবং পিয়ার প্রেশার একটা ব্যাপার আছে যে আর ছোটোবেলায় সম বন্ধু বানাতে পারছে কি না, এটা কিন্তু একটা বিশাল প্রবলেম যে সে বন্ধু যদি না বানাতে পারে, শিশুটি যদি তার বন্ধুদের সাথে মিশতে না পারে, তখন কিন্তু এটা একটা প্রবলেম, তখন বাবা মাকে কিন্তু খেয়াল করতে হবে যে কি কারণে সে পারছে না, বন্ধু বানাতে পারছে না বা মিশতে পারছে না, কি প্রবলেম হচ্ছে, এবং এটা মানসিক সমস্যার মধ্যে পড়ে যায় যে পিয়ার মানে পিয়ার যে বানাতে পারছে না সেটা। আচ্ছা, তো আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাইবো যে এই যে মানসিক সমস্যাগুলো বাচ্চাদের হচ্ছে, শিশু বা কিশোর বয়সে ছেলে মেয়েদের হচ্ছে,
তো সেখানে আসলে জটিলতা কি তৈরি হতে পারে মানসিক স্বাস্থ্য থেকে, যেটা আসলে বাবা মারা হয়তো মনে, আপনি যেটা বললেন যে বাচ্চাদের তোমাদের আবার মন কি, তাই না? তো কিন্তু সেখান থেকে যে বড় বড় জটিলতা তৈরি হতে পারে সেই বিষয়টি নিয়ে একটু জেনে নিব। ছোটবেলায় যদি অ্যাংজাইটি নিয়ে যে শিশু বড় হয় সে কিন্তু তার সোশ্যাল ফোবিয়া হতে পারে। বড় কালে আমরা দেখি যে চাকরিতে যাচ্ছে ভাই বাবা ওর ফেস করতে পারছে না, তার দেখা গেছে ছোটবেলার জটিলতা ছিল, তার প্যারেন্টিং এর প্যাটার্নে সমস্যা ছিল, বাবা হয়তো অনেক রাগি ছিল বা অবেদম মারতো, বাচ্চা হয়তো মার খেতো, দেখা গেল সে সামনে যে বন্ধু বান্ধবের সাথে মিশতে পারছে না, কোনো বড় দাওয়াত হলে সেখানে যেতে পারছে না, সোশ্যাল ফোবিয়া হচ্ছে। তারপরে বিভিন্ন রকম সমস্যা হয় যে শিশুরা যখন ধরেন গ্রুপে মিশতে পারছে না, গ্রুপের একটা কর্নারে থাকছে, নিজেকে হীনমন্যতায় ভুগছে, নিজেকে সে গুটিয়ে রাখছে, মনে করছে আমি কিছু পারবো না, এটা কিন্তু হচ্ছে তার প্যারেন্টিং থেকে। প্যারেন্টিংয়ে যদি বলা হয় যে তুমি কিছু পারবে না, তোমাকে দিয়ে কিছু হবে না, সেখান থেকে কিন্তু তার আত্মবিশ্বাসের ঘাটতি হচ্ছে, যেখান থেকে সে কিন্তু বড় গ্রুপে লার্জ গ্রুপে যে আর মিশতে পারছে না এবং আত্মবিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু শুধু শিশু না, সে বড় ব্যক্তিত্বের উপরে চাপ ফেলছে এবং বড় বয়সে যে সে চাকরি করতে, সে আমরা অনেক পাই যে সে বারবার জব সুইচ করে, এক ধরেন 3 মাস 4 মাস একটা চাকরি করলো, আবার ওখানে অ্যাডজাস্ট হচ্ছে না, আবার আরেকটা চাকরি করলো, আবার আরেকটা চাকরি করলো, এটা কিন্তু তার পার্সোনালিটি প্রবলেমে পড়ে গেল, যে তার অ্যাডজাস্টমেন্টের সোশ্যালি যে প্রবলেম ছিল সেটার কারণেই সে কিন্তু এখন জবে সেটেল হতে পারছে না। তারপর বৈবাহিক জীবনেও কিন্তু দম্পতিদের মধ্যে যে অনেক সময় দ্বন্দ্ব থাকে সেটাও এই সোশ্যাল অ্যাংজাইটি থেকেও কিন্তু প্রবলেম হয় অনেক সময়। এবং আপনি হয়তো একমত হবেন যে এই সকল ছেলেমেয়েরা অনেক সময় বড় হয়ে দেখা যায় ম্যাসিভ ডিপ্রেশনে চলে যায়, বিষণ্ণতাতে ভুগতে থাকে, এমনকি অনেকে মাদকাসক্তিতে চলে যেতে পারে। ছেলেমেয়েরা এটা 13-14 বছর বয়স থেকে কিন্তু আমরা মাদকের বাচ্চাদের পাই, একদম 13 থেকে পাচ্ছি যে মাদকের মধ্যে আছে, সে গাঁজা নিচ্ছে, সে গ্রুপে একটু মজা করে দেখছে, বলে যে কেন, বলে কি একটু খেয়ে দেখি না, ওরা খাচ্ছে আমরাও একটু খেয়ে দেখি কেমন ফুরফুরা লাগে, এরকম কথা বলে। তো এটা কিন্তু প্যারেন্টস জানে না তার বাচ্চা মাদকে আছে, এটা সে ভাবতেই পারে না, কিন্তু তার বাচ্চা হয়তো 2-3 বছর ধরে মাদকে আছে, যেটা আমাদের কাছে আসলে আমরা জানতে পারি, কিন্তু প্যারেন্টস বুঝতে পারে না, হয়তো বা ওয়াশরুমে যে অনেক লম্বা সময় থাকছে কিছু সিমটম তো আছে, সেই জায়গাগুলো প্যারেন্টকে কিন্তু খেয়াল করতে হবে যে তার শিশু সারাদিন কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, তার বন্ধু গ্রুপটা কেমন, বন্ধুর ফ্যামিলিটাও জানতে হবে, অনেক সময় কোন পরিবারের সন্তান সে, তার ছেলের বন্ধু কে হচ্ছে, তার ফ্যামিলি কে হচ্ছে, এই জায়গাগুলো জানা দরকার। এবং মাদকে চলে যাচ্ছে, মাদক থেকে ফেরত আনা যায় না, তারপর অনেক সময় রিহ্যাবে যে মাদকের জন্য দেয় সেখানে কিন্তু তারা যেতে চায় না, এটাও একটা ব্যাপার যে প্যারেন্টসরা চাইলেও কিন্তু ছেলেমেয়েরা কিন্তু যেতে চাচ্ছে না সেখানে, যে যে তারা ভালোভাবে কিওর হয়ে ফেরত আসবে সেই জায়গাটাও মানতে পারে না, আবার অনেক সময় ওখান থেকে ফেরত আসলেও কিন্তু প্রবলেম হয়, ফেরত আসলে তখন প্যারেন্টসের সাথে তাদের ভালো আর মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে না, আর রিহাবে যখন ফেরত আসে অনেক সময় আমরা পাই যে তখন মন খারাপ করে অনেক কথা বলে, দেখা গেল বাবার চেহারার দিকেই কোনো দিন আর তাকাবে না, বাবার সামনে আসলে বাবার সাথে কথা বলছে না, ফ্যামিলিতে খুব জেদ করে থাকছে, মানে তারা হয়তো শুধরালো কিন্তু পুরোপুরো শুধরায় না, পরিপূর্ণটা আসে না। জি, তো আমরা এবার যদি একটু অ্যাডোলেসেন্ট হেলথের দিকে চিন্তা করি, অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ বা যে বয়সন্ধিকালের যে স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে মানসিক স্বাস্থ্য একটা অন্যতম, আর এই সময়ে আসলে আমাদের ফিজিক্যাল অনেক পরিবর্তন আমাদের কিন্তু আসে, যে পরিবর্তনটার সাথে কিন্তু সম্পূর্ণরূপেই মানে মানসিক স্বাস্থ্যের একটা ব্যাপক ভূমিকা রয়েছে, তো এই প্রসঙ্গটা নিয়ে যদি একটু আলোকপাত করেন। এখানে পিউবার্টি টাইমে কিন্তু একটা জিনিস হচ্ছে যে এই বয়সটায় ছেলেমেয়েরা স্বাধীনতা চায়, আর বাবা মা চাচ্ছে যে তাকে মানে বাধ্য করবে, বাধ্যগত সন্তান হতে হবে, এইখানে কিন্তু দ্বন্দ্বটা লেগে যায়। এবং পিউবার্টি তার যে শারীরিক মানসিক যে বিকাশ হচ্ছে, যে পরিবর্তন হচ্ছে, শরীরের যে পরিবর্তন হচ্ছে, পাশাপাশি মনের পরিবর্তন হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের ছেলেমেয়েদের জানাতে হবে, কিন্তু আমরা কিন্তু জানাই না। জি, এই প্রসঙ্গটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা করব, তবে একটা বিরতি সময় হচ্ছে, সুপ্রিয় দর্শক প্রমিসেস জানতে চাই থেকে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, দেখছেন প্রমিসেস জানতে চাই বাংলা টিভিতে। আমাদের আজকের আয়োজনে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে, তো আমরা বিরতিতে যাবার আগে আপনি বেশ কিছু কথা বলছিলেন যে বয়সন্ধিকালের সাথে যে আমাদের মানসিক স্বাস্থ্যের একটা ভূমিকা রয়েছে, তো সেইটার সূত্র ধরে আপনার কাছে জেনে নিতে চাইবো যে
আমাদের যখন মানে বয়সন্ধিকালে একটা ছেলে বা একটা মেয়ে পার হয়, সে সময় কিন্তু আমাদের হরমোনাল অনেক পরিবর্তন আসে। এই হরমোন পরিবর্তনের সাথে সাথেই কিন্তু আমাদের শারীরিক অনেক পরিবর্তন আসে, যেটা সরাসরি মানসিক স্বাস্থ্যকে ইম্প্যাক্ট করতে পারে। এই বিষয়টি নিয়ে একটু যদি বলেন। এই যে আপনি যে বলছেন যে বেড়ে ওঠার যে গ্রোথটা হচ্ছে, এইটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ছেলেমেয়েরা মনের মন খারাপ করে থাকে, নিজেকে লুকিয়ে রাখতে চায়। যেমন মেয়েদের পিরিয়ড হলে কাউকে বলবে না, জানাতে চায় না, এটা অস্বাভাবিক একটা ব্যাপার মনে করে, অস্বস্তিকর একটা ব্যাপার মনে করে। এটা যদি অভিভাবক তাকে ওরিয়েন্ট করে, মা যদি বোঝায়, বা মা হতে পারে, খালা হতে পারে, তাকে যদি আগে থেকে জানিয়ে রাখে, এবং এটা যে একটা স্বাভাবিক ব্যাপার, এটা এটা আমাদেরও হয়েছে, তারও নতুন হচ্ছে, এবং এটার কি প্রক্রিয়া, প্রসেসটা কি, সেই জায়গাগুলো যখন জানানো হবে, তখন কিন্তু সে কিন্তু ভীতিকর পরিস্থিতিতে থাকবে না, অস্বস্তি বা অ্যাকসেপ্টেন্সের যে একটা ব্যাপার, মেনে নেওয়ার ব্যাপারটা তখন কিন্তু আর থাকবে না, মেনে নিতে পারবে। সেজন্য প্রি ওরিয়েন্টেশনটা খুব জরুরি। প্রি ওরিয়েন্টেশনটা আমার মনে হয় যেটা স্কুল লেভেল থেকেও যদি করা যায়, বা বইপত্রদের অনেকে আছে, কিন্তু আমরা সবাই পড়ে না, এক্স্যাক্টলি ওই জায়গাটা আমরা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আরেকটা জিনিস আপনি হয়তো একমত হবেন আমার সাথে, যে আমাদের এই যে বললেন যে মেয়েদের যে আপনার মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয় এই সময়, মানে আমরা শুধু বলি যে এটা মানে মায়েদের হয়েছে, খালার হয়েছে, তার আগের জেনারেশন সকল মেয়েদের হচ্ছে, তাই তোমার হবে, এখানে বলেই কিন্তু আমরা চুপ করে যাই। এর ফলে যেটা হয়, একটা মেয়ে, বাচ্চা মেয়ে যখন বেড়ে ওঠে, তার কিন্তু এটা মানসিকভাবে একটা হ্যাম্পার করতে পারে। তো সেখানে আমরা যদি একটু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিয়ে যদি আমরা তাদেরকে একটু বুঝিয়ে দিতে পারি, সায়েন্সটা জানানো, হ্যাঁ, তাহলে কিন্তু তার যে মানে যৌক্তিকতার যে জায়গাটা বা জাস্টিফিকেশনের জায়গাটা থেকে সে নিজেই কিন্তু আসলে বুঝতে পারবে। আমার মনে হয় এটা কিন্তু একটা হেল্প হতে পারে তার জন্য। ঠিক একইভাবে একটা ছেলের জন্যও কিন্তু বিষয়টি প্রযোজ্য, যে একটা ছেলে যখন বয়সন্ধিকালে যায়, তার ন্যাচারালি অনেক কিছু পরিবর্তন হতে থাকে, এবং সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, সহজভাবে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু তাদের প্যারেন্টসের বা বাবার বা ভাইয়ের, বড় ভাইয়ের একটা বড় ভূমিকা থাকতে পারে। এখানে একটা পয়েন্ট আমি বলি, যে আমরা পাই যে ছেলেরা কিন্তু ভালো মাধ্যমে জানে না, দেখা যাচ্ছে বাবা বলছে না বা বড় ভাই তাকে বলছে না, সে কিন্তু দেখা যায় যে নিম্ন শ্রেণীর কারো থেকে জেনেছে এবং ভুল তথ্য জেনেছে, সঠিকভাবে জানে না। একদম, তো সেখানে আসলে বাবার দায়িত্ব চার ছেলেকে তৈরি করা, বা তার চাচা করতে পারে, বাবা, আমি বলবো যে বাবারই দায়িত্ব, বাবাকে এই দায়িত্বটা নিতে হবে, ছেলেকে শেখানো, বোঝানো, বলা। কারণ আমরা শুধু মেয়েদের নিয়ে কথা বললে হবে না, ছেলেদেরও এই সময়টা কিন্তু সাপোর্টটা দরকার। একদম তাই, এবং শুধু এই সময় যে শুধু আপনার মানসিক সাপোর্ট, সেটার থেকেও কিন্তু আমাদের এই যে বেড়ে ওঠার জন্য প্রপার খাদ্য ব্যবস্থা কি কি হতে পারে, বা কিরকম ধরনের আপনার লাইফস্টাইল হতে পারে, এই বিষয়গুলো জানাতে আমাদের কিন্তু প্রয়োজন। আপনি যে আমরা তো মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলছি, এটার সাথে একটা বিশাল বড় চাপ যেটা আমাদের তৈরি হয় এই সময়টা স্পেশালি, আমরা কিন্তু দেখা যায় ইদার এসএসসি পরীক্ষার্থী থাকে এই সময় বাচ্চাগুলা, অথবা ফাইনাল পরীক্ষা, বা এই সময় তাদের পড়ারই একটা আলাদা চাপ তৈরি হয়, আর এদিকে তাদের ফিজিক্যাল এবং মানসিক মেন্টাল ভালোভাবে পড়তে পারবে না, তো এই জায়গাটা থেকে আসলে উত্তরণের উপায়টা কি, যে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি এই সময়টাকে? এটা তো প্যারেন্টসের দায়িত্ব, এবং প্যারেন্টস আমরা যেটা আলাপ করছিলাম একটু আগে, যে তাদেরকে ওরিয়েন্ট করা, জানানো, সহজ করে দেওয়া, তাদের এই পথটা যে দুর্গম কোনো একটা পথ, এটা যেন তারা না ভাবে, সেভাবে সাপোর্ট দিয়ে সহজ করে দেওয়া, পাশাপাশি তারা যদি মেন্টালি ভালো থাকে, তারা অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে, তখন হতে পারবে, আদারওয়াইজ এংজাইটি নিয়ে তো পড়তে পারবে না, মানসিকভাবে মানে পরীক্ষার রেজাল্ট দেখা যাবে যে খারাপ হবে, তখন আবার প্যারেন্টস বলবে যে তুমি রেজাল্ট খারাপ করেছো কেন, কিন্তু কেন করছে সেই জায়গাটায় আসতে হবে, সেখানে প্যারেন্টসের সাপোর্টটা জরুরি। জি জি, এবার একটু যদি আরেকটি প্রসঙ্গ নিয়ে আমরা হয়তো কথা বলার সুযোগ হবে না, পরে আমি বলে ফেলতে চাচ্ছি এই সময়, সেটি হলো যে এই যে বাচ্চারা যা স্কুলে যাচ্ছে, একটা বিরাট অংশ কিন্তু বুলিং হচ্ছে, রাইট? হ্যাঁ, হয়তো মানে তাদের ইদার হতে পারে, তাদের গ্রোথ বেশি, কারো কোনো কোনো বাচ্চা একটু হয়তো মানে বয়সের তুলনায় ওজন বেশি, অথবা লম্বা বেশি, অথবা খাটো বেশি, অথবা শুকনা বেশি, সমস্ত কিছু নিয়েই কিন্তু দেখা যাচ্ছে নিজের অজান্তেই অন্য বাচ্চা বা অন্য কেউ হয়তো তাকে মানে হেয় প্রতিপন্ন করছে, এই বিষয়টা নিয়ে যদি কোনো নিকনেম দিয়ে এক্স্যাক্টলি কোনো নাম তো দিয়ে ডাকছে, এবং ওইটা নিয়ে বন্ধুরা সবাই মিলে হাসাহাসি করছে, তারপর ক্লাসেও হয়তো একদিন একটা রেজাল্ট খারাপ করলো, টিচার হয়তো ধমক দিয়েছে, সেই ইস্যুটা নিয়ে সারা দিন তারা ক্লাসে ওকে টিস করতে থাকলো, মানে এমনি ব্রেক টাইমে এই ধরনের অনেক ঘটনা হয়। কিন্তু এই বুলিং কিন্তু সাইকোলজিক্যাল মানে মেন্টাল হেলথের সাথে খুবই জড়িত, একটা মানুষের পার্সোনালিটি কিন্তু হ্যাম্পার করে ফেলে একটা বুলিংয়ের কারণে। আমার একটা কেস বলি, এটা আমি মাঝে মাঝে বলি এই কথাটা, যে একটা বুলিংয়ের কারণে আমার একটা ছেলে ছিল, তার চোখে সুই দিয়ে ভয় দিয়েছিল বন্ধুরা, তো দুই তিনজন মিলে, মানে মারাত্মক একটা ব্যাপার যখন করেছিল এটা, তখন সে 5-6 বছরের একটা বাচ্চা, এবং সে আমার থেরাপিতে এসে আবিষ্কার হয়েছে যে
সে বর্তমানে এখন 22-23 বছরের ছেলে ইউনিভার্সিটি পড়তে পারছে না এবং ভয় পায়, এবং সোশ্যালি সে ফোবিয়া, সে বাইরের জগতে যায় না, কোথাও মেশে না, ঘরের মধ্যে থাকে, এসি নিয়ে রুমের মধ্যে থাকে, এরকম করে। বন্ধু দুই একজন হয়তো তার সাথে দেখা করতে আসে, কিন্তু সে বাইরে কোথাও যায় না। তো এই যে সমস্যাটা তার এতদিন হলো, এটার কারণ হচ্ছে তার ছোটোবেলার সেই বুলিং, যে তাকে বন্ধুরা যে ভয় দিয়েছিল, এবং এরপর থেকে সে কোনো দিন কোনো ইনজেক্ট করে না, সে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারে না, তার জ্বর হলেই হলো ওষুধ খাবে, কিন্তু ব্লাড টেস্ট করাতে পারতো না, সে কোনো সুই নিডল রিলেটেড কোনো কিছু সে কোনো দিন করতে পারে না। দেখেন যে একটা বুলিংয়ের কারণে একটা মানুষের লাইফ কোথায় চলে গেল। মানে আমরা এটা ফান করি, মনে করি যে এটা মজা করছি, কিন্তু একজনের জন্য মজা আর একজনের জন্য এটা অনেক বড় সর্বনাশ। অবশ্যই, এবং আপনি এই প্রসঙ্গে বলছেন, তাই মানে আমার একটা জিনিস মনে পড়ে গেল, প্রায়শই দেখা যায় তো আগে বা এখন অনেকে করে, কিছু হলেই বলো যে তোমাকে আমি ইনজেকশন দিতে নিয়ে যাব, ভয় দিচ্ছে ইনজেকশন দিতে নিয়ে যাব, এই ভয়টা দিচ্ছে, ফোবিয়াটা ক্রিয়েট করছে। এতে করা হয় কি, ডাক্তারের কাছে নিয়ে যাব, এক্স্যাক্টলি ডাক্তার একটা ভয়ের কারণ ক্রিয়েট করা হচ্ছে বাচ্চাদের মধ্যে। তো এটাও আমার মনে হয় যে কোন বিষয়টি নিয়ে আসলে কতটুকু ভয় দেখানো যেতে পারে বা দেখানো উচিত, সেই বিষয়টি নিয়ে আসলে কিন্তু আমাদেরই অনেক বেশি সচেতন হতে হবে এবং এই বিষয়টি নিয়ে জানতেও হবে। তো বিং এ প্যারেন্টস ইজ নট এ ইজি জব, আমি বলবো। আমি একটা কথা একটু বলি, টাচ করে যাই টাইম আছে কিনা, সেটা হচ্ছে যে অ্যাবিউজের কথাটা আমাদের কিন্তু বলতে হবে, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি না। এবং আমরা কিন্তু কেস পাই, ছোট ছোট ছেলেমেয়েরা অ্যাবিউজ হয়ে আমাদের কাছে আসছে, দেখা গেছে প্যারেন্টসকে বলে না, হ্যাঁ হিস্ট্রিটা আমরা পাই। তো সেই ক্ষেত্রে প্যারেন্টসকে কিন্তু সচেতন হতে হবে খুবই, এবং সিমটম যে চুপ হয়ে গেল বা ভয় পাচ্ছে বা অমুকের সাথে যেতে চাচ্ছে না, আমি জোর করে তাকে দিচ্ছি যে তুমি ওনার সাথে বাইরে যাও, কিন্তু কেন যেতে চাচ্ছে না সেটা নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। তো এই জন্য প্যারেন্টসকে কিন্তু কনসার্ন থাকতে হবে, যে আমরা সেক্স অ্যাবিউজের কথা বলছি, যে এই ক্ষেত্রে এমন ধরনের কোনো ঘটনা আমার শিশুর সাথে হচ্ছে কিনা। এটা কিন্তু হতেই পারে, ঘরের মানুষরাই দেখা যাচ্ছে যে কেউ না কেউ করে ফেলছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বলেছেন আপনি, এবং এই ক্ষেত্রে কিন্তু ছোটবেলা থেকেই বাবা মাদেরকে অবশ্যই বাচ্চাদেরকে যেটি জানাতে হবে সেটি হলো গুড টাচ বা ব্যাড টাচ সম্পর্কে, আপনি যদি একটু বলতেন আমাদের দর্শকদের। হ্যাঁ, গুড টাচ ব্যাড টাচ এটা আমি একটু বলি, যে এটা জাস্ট হাত দিয়ে এরকম বলি যে এটা একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে কে কে আসবে বলো তো, ছোট বাচ্চাকে আমি শিখাই যে বলো তো এই সার্কেলের মধ্যে কে কে আসতে পারবে, এখানে শুধু মা আসতে পারবে, তাহলে তখন বলে অমুক ভাইয়া আসতে পারবে না, অমুক ভাইয়া আসতে পারবে না, এটা দিয়ে গল্প করতে করতে তার অ্যাবিউজের কথা হয়তো সে বলে ফেললো, মানে কিন্তু শেখানো হয়, এরপরে কিন্তু বাচ্চারা শেখে। পরে যদি জিজ্ঞেস করি তোমার এই সার্কেলে কে এসেছিল, বলে যে আম্মু এসেছিল, আর কাউকে আসতে দাওনি? না, আর কাউকে আসতে দেয়নি, বা সে যায় না, আগে যেমন কোলের কাছে চলে যেত সেরকম সে যায় না। তো ছোট করে মানে শেখানো, আর এখন তো সেক্স এডুকেশনের উপরে অনেক কিছুই আছে, প্যারেন্টসকে জানতে হবে, তারপরে তার সন্তানকে জানাতে হবে, আমরা নিজেরাই জানছি না তাহলে কীভাবে হবে। প্যারেন্টসকে এগুলো এডুকেশন মানে গুগল সার্চ দিলে এখন অনেক কিছু পাওয়া যায় যেগুলো পড়লেই মানে কাজে লাগে, খুবই জরুরি পড়াটা। জি অবশ্যই। আর আরেকটা হচ্ছে যে মানে আমাদের এখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা দুজনেই চাকরি করছে, বাচ্চাকে বাধ্য হয়ে রাখতে হচ্ছে অন্যখানে, তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বাবা মার সাথে একটা ডিস্টেন্স অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাচ্ছে বাচ্চাটার। তো সেক্ষেত্রে আসলে একটা মানসিক যে চাপের জায়গা কিন্তু তৈরি হতে পারে, এ প্রসঙ্গ নিয়ে যদি কিছু বলতেন আমাদেরকে। এরকম আমরা অনেক কেস পাই যে হঠাৎ করে সে কান্না করছে বা হঠাৎ করে সে মানে খাচ্ছে না, খাওয়া বন্ধ করে গেল। তারপরে আমাদের আমার কাছে এসেছিল একটা কেস বলছি, সে তারপরে দেখা গেল যে তার হোমমেট ছিল, অনেক বছর তার কাছে ছিল, মানে হঠাৎ করে সে চলে গেছে। কিন্তু এই যে কাছের মানুষটা চলে যাওয়ার পরে যে তার সমস্যা হয়েছে সেটা কিন্তু বাবা মা কিন্তু বুঝতে পারেনি যে কেন তার বাচ্চা এক মাস ধরে খাচ্ছে না বা অন্যরকম বিহেভ করছে। আর একটা কেস বলি যেখানে বাচ্চাকে ধরে মারে, হ্যাঁ মা বাবা চলে যাওয়ার পরে হয়তো তার কাজ পছন্দ না বা আজকে তার কাজ বেশি, সে বিরক্ত থাকে, সে তখন তার বাচ্চাকে ধরে মারে। কিছুদিন আগে কিন্তু একটা ভাইরাল হয়েছিল একটা যে বাবা একটা ঘটনা খুব দুর্বিষহ, মানে সিনটা দেখা যায় না আসলে। তাহলে এই ধরনের ঘটনা কিন্তু অহরহ হচ্ছে, প্যারেন্টসকে এগুলো কনসার্ন থাকতে হবে। আবার যে বাসায় যে মেয়েটা থাকে বা যে ছেলেটা থাকে তাকে আমাদেরকে আদরও করতে হবে, ওরাও তো শিশু। অনেকে থাকে শিশুরাই কাজ করছে, কিন্তু শিশু শ্রম তো আসলে আমাদের অতটা না নিষিদ্ধ, তারপরেও ওরা মানে বিপদে পড়ে যখন কাজে থাকে তখন ওদেরকেও স্নেহ দিতে হবে, আদর দিতে হবে, কিছু ইকুয়াল জায়গা। মানে আমার বাচ্চাকে আমি হয়তো একটা ডিম খাওয়াচ্ছি, আমি ওকেও একটা ডিম আয় দিলাম, রেগুলার না দিই কিন্তু মাঝে মাঝে দিলাম। এগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল জীবনের কথা থেকে বলছি, যে এগুলো সমস্যা হয়, দেখা যায় ওই বাচ্চা ডিম খেয়ে ফেলছে, মানে ডিমটা ও খেয়ে ফেলছে, ও কিন্তু আর এই বাচ্চাকে দিচ্ছে না, এখানেও পুষ্টি কিন্তু ঘাটতি হয়ে যাচ্ছে আমার শিশুর, কিন্তু সেখানে আমি এটা কনসার্ন হচ্ছি না। তারপরে ওকে যদি আমার কাছে আসার পরে আমি যখন বললাম যে ওকে আপনি মাঝে মাঝে ডিম দেন, সপ্তাহে একদিন বা দুদিন করে ডিম দেন, পাপা এটা তো কখনো ভাবিনি, তারপর ডিম দিল, তারপর কিন্তু আর খায় না,
জি, আমাদের আরেকটা বিরতি নেবার সময় হলো, আমরা একটু বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, প্রমিসার জানতে চাই থেকে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। বিরতিতে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখছেন প্রমিসার জানতে চাই, দেখছেন বাংলা টিভিতে, আর আজকে কথা বলছিলাম শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে। বিরতিতে যাবার আগে আমরা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কথা হাইলাইট করেছি, তবে এই পর্যায়ে আপনার কাছ থেকে আমি যেটি জেনে নিতে চাইবো সেটি হলো যে অনেক সময় দেখা যায় যে বাসায় ভাই বোন থাকে, বিশেষ করে একটা ভাই বা দুইটা ভাই বোন, মানে এক ভাই বোন এরকমই থাকে, বড় ভাই অথবা বড় বোন হতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় যে যখন নতুন আরেকটি বাচ্চা মানে আপনার আসে, নবজাতক হয়, সেক্ষেত্রে বড় ভাই বা বড় বোনের কিন্তু একটা ন্যাচারাল জেলাসি ক্রিয়েট হয়, সেখান থেকে সে কিন্তু একটু মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে। এ প্রসঙ্গে নিয়ে যদি কিছু বলতে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি বলেছেন যে এখানে একটা জেলাসি যে হচ্ছে, যে ভাই বা বোনটা যে হচ্ছে, সেখানে কিন্তু যখন নতুন নবজাতক আসবে তখন কিন্তু এখানেও রেডি করতে হয় যে বড় ছেলেকে বা মেয়েকে বলতে হবে যে আমাদের একটা বাবু আসবে বা সে তোমার বোন হবে, পজিটিভ কথাগুলো বলা, যে ওকে পেলে আমার কী বেনিফিট হবে, ও তুমি খেলতে পারবে, ও বড় হলে তোমরা একসাথে বেড়াতে যাবো, আমরা মজা হবে, এরকম করে করে তৈরি করা। এখন তো প্রেগনেন্সির সময় মাকে দেখছে, দেখে বুঝতে পারে বেবি কোথায় থাকে, বেবি পেটে থাকে, এই ধরনের কথাগুলোও বলে, তো এইভাবে করে তারপর টাচ করে কথা বলতে পারে যে তোমার আপু বা ভাইয়া বাবুর সাথে তুমি কথা বলো, এরকম করে কিন্তু কথা বলতে পারে, এভাবে করে কিন্তু মেন্টালি তৈরি করতে পারে। তাহলে হয় যে যখন শিশুটি জন্মালো তখন একটা পজিটিভ ভাইব থাকছে। তো আর একটা জিনিস যে জেলাসি করছে, এটার আবার কিছু কারণ আছে, সেটা হলো প্যারেন্টসের কারণেও অনেক সময় জেলাসি হয়। দেখা গেলো ছোট সন্তানটাকে আমি গুরুত্বই দিচ্ছি, অনেক বেশি সময় দিচ্ছি, ন্যাচারালি তাকে দিতে হবে, কিন্তু তারপরে ওই সময়টা যে আগে তাকে সময় দিতাম এখন তাকে দিচ্ছি না, এটা তো আমাকে খেয়াল করতে হবে। সেখানে কিছু কোয়ালিটি টাইম তাহলে এনশিওর করতে হবে তার জন্য। পাশাপাশি কম্পেয়ার করি অনেক সময় আমরা, ছোটটাকেই বেশি ভালো বলছি, বড়টার হয়তো কোনো কোয়ালিটি কোনো একটা কিছুকে অ্যাড্রেস করে আমরা নেগেটিভ কথা বলছি যে তোমার এটা ভালো না, ছোট বেশি চালাক, ছোট বাচ্চাটা বেশি চালাক, পটপট করে কথা বলে বলে, ও তুমি যখন ছোট ছিলে তুমি এত কথা বলতে না, ও এখন বলে, তো এই যে কম্পেয়ারগুলো করে, নেগেটিভ কথাগুলো বলার কারণে কিন্তু ওদের মধ্যে জেলাসিটা তৈরি হয়, এবং এই সিবলিং জেলাসি থেকে কিন্তু মারাত্মক জিনিস হতে পারে। এবং এইটা সেই একই কথা পার্সোনালিটিতে ইম্প্যাক্ট পড়ে, বড় জীবনে প্রবলেম হয়, জেলাসির থেকে সে হীনমন্যতায় ভুগবে, ও গুটিয়ে নিবে, বাবা মা হয়তো একসময় মারে এই কারণে, ও দুই ভাই বোনের ঝগড়া লেগে গেলো, মারামারি লেগে গেল, তো নানান কিছু হচ্ছে, তার মানে সে মানসিক স্বাস্থ্যের কিন্তু ঘাটতি হয়ে যাচ্ছে মূলত। জি, আর আবার অনেক সময় এরকম দেখা যায় যে বাবা মা না থাকলে যেটা বলছিলেন যে মারধর করে কিন্তু দুর্ঘটনাও ঘটতে পারে, এরকম হতে পারে, অনেক সময় অ্যাক্সিডেন্টাল ইনজুরি হয়ে যায়। তো এক্স্যাক্টলি, এবং সেটা তো আসলে কেউই মানে এক্সপেক্টেড তো নয়, বাট এই অ্যাক্সিডেন্ট গুলো থেকে তো আসলে দূরে থাকা যায়, খুব সহজভাবেই থাকা যায়। তো শিশু কিশোরদের স্বাস্থ্য নিয়ে, যে মানসিক স্বাস্থ্য নিয়ে আরো কিছু কথা বলবো, তো আমি একটু আপনার এই সময় আপনার প্রেরণা সম্পর্কে একটু জেনে নিতে চাইবো, যে প্রেরণাটা আসলে কিসের অর্গানাইজেশন? আচ্ছা, প্রেরণা হচ্ছে শিশু কিশোর উন্নয়ন ও মনসামাজিক সেবা সংস্থা। এখানে মূলত মানসিক স্বাস্থ্য সেবাটাই, ক্লিনিক্যাল প্র্যাকটিসটা চলছে, পাশাপাশি লিগাল মানে কাজ হয়, যে আমাদের লয়ার আছে এখানে, যেমন মানে এটা মামলা পর্যন্ত যাচ্ছে না কিন্তু মিডিয়েশন পর্যন্ত কাজ হয়, কাপল থেরাপি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা হলে চাইল্ড কাস্টডি পর্যন্ত লয়াররা ডিল করে, এই ধরনের কাজগুলো হচ্ছে। আর বুদ্ধি প্রতিবন্ধী যারা আসে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় এবং তাদের জন্য ফ্রি সার্ভিস, এটা এরা এরা যারা পোর তারা ফ্রি সার্ভিস পায়, তারা এই প্রেরণা যে সার্ভিসগুলো আছে সবটাই তারা ফ্রি সার্ভিস পাবে, এই সার্ভিসটা চালু আছে। জি, তো একটি গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন যে অনেক সময় দেখা যায় যে মানে সিঙ্গেল প্যারেন্টিং থাকে, তো সেক্ষেত্রে বাচ্চার উপরে কিন্তু একটা প্রভাব ফেলে, তো সেখান থেকে পরিত্রাণের আসলে উপায়টা কি? সিঙ্গেল প্যারেন্টিং এ আসলে বাচ্চারই আমাদের কাছে যখন আসে প্রবলেম হয়ে যায়, কারণ সে বাবাকে মিস করে, মাকে মিস করে, কেউ আছে বাবা কাছে আছে বাচ্চাটা, কেউ আছে মার কাছে আছে। এখন এখানে কিছু জিনিস আমরা পাই যে ফ্যামিলিতে থাকলে না বাবার সম্পর্কে নেগেটিভ কথা বলা হয় যে ওর বাবার আসলেও নেগেটিভ হয়তো ছিল, প্রবলেমগুলো ছিল, সেইগুলোই বলা হয় বাচ্চার সামনে বলা হয়, তাতে তার কিন্তু বাবার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়ে যায়, পাশাপাশি ভয় পায়, বাবাকে খারাপ জানে, কিন্তু ভিতরে কিন্তু ইন্টারনাল সেলফে তার ফাদার ফিলিংটা তো আছে, ওটা তো আর চাপা দিয়ে আমরা বন্ধ করতে পারছি না, কারণ স্কুলে যখন যায় তখন দেখে যে আর একটা বাচ্চার বাবা এসে দাঁড়িয়ে আছে, তখন ওর কিন্তু বাবার প্রতি বাবাকে মিস করে, ঠিক তেমনি মায়ের বিষয়টাও তাও যে বাবার বাড়িতে থাকলে মাকে মিস করে, এটা আসলে একটা ভুল ধারণা
কারণ আমাদের এটা উচিত না, মানে বাবা ব্যক্তি হিসাবে বাবা যে তোমার বাবা তার ভালো গুণগুলাই দেওয়া উচিত শিশুকে, নেগেটিভ কথাগুলো বলে কিছু তো আসলে পাবো না সেখান থেকে, কারণ সে তো বাবাকে মিস করে, হয়তো ভবিষ্যতে যে সে হয়তো মায়ের আর একটা জায়গায় বিয়ে হলো, ফাদার একজন পেলো, কিন্তু রিয়েল ফাদারের জায়গাটা তো সে পাবে না, এটা তো আসলে হয় না। জি, আর সেক্ষেত্রে মানে আমার মনে হয় যে বাবা মা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ রিলেশনশিপের বিষয়টাই এরকম যে মানে এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে যে বাবা মা কিন্তু কনস্ট্যান্ট, এটা তো আর পরিবর্তনশীল নাই, তো সেক্ষেত্রে তো একটা বাচ্চাকে বেড়ে ওঠানোর পিছনে দুজনেরই একটা দায়িত্ব পালন করবার জায়গা থেকে যায়। তো এই পর্যায়ে এখানে আমার প্রেরণায় কিন্তু বাবা মা একসাথে আসে, তারা ডিভোর্সি কিন্তু তারা চিকিৎসার জন্য সকল যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট দেই আমি বলি যে বাবা বা মা দুজনকেই আমরা চাই, তখন কিন্তু তারা দুজন আসে, দুজন দুই জায়গা থেকে আসে কিন্তু আসে, একই সেটআপে থাকে তারা। জি, তো আরেকটা জিনিস জানতে চাইবো যে স্পেশালি যে সকল বাচ্চারা একদম নিতান্ত একা একা থাকে, একা একা বেড়ে ওঠে হয়তো দাদা দাদির কাছে বা নানার কাছে, এই সকল বাচ্চাদের কিন্তু একটা সহ মানে সহজাত প্রবণতা থাকে, হয় তারা ভুল বন্ধু চুজ করে ফেলে কখনো, হ্যাঁ, এবং সেখান থেকে কিন্তু আপনার মাদকাশক্তি বা অন্যান্য দিকেও টার্ন নিতে পারে, এই প্রসঙ্গটা নিয়ে যদি কিছু বলতেন। নানা নানি তো একটু বয়স্ক মানুষ, তারা তাদের মতো করে তাকে লালন পালন করছে বা অনেক সময় অতি আদর করে ফেলছে, হ্যাঁ, হয়তো কোনো জায়গায় শাসন দরকার সেখানে শাসন করছে না, এখান থেকেও কিন্তু অনেক সময় মাদকের দিকে যেতে পারে, যে সব কিছু পেয়ে যাচ্ছে আমি চাইলেই পারি, বন্ধুদের সাথে মিশতে যে ওখানে মনে হচ্ছে আমি যদি আজকে এই গ্রুপে যাই এখানে যে যদি একটু গাজা নেই বা এই নেই আমার নানু তো কিছু বলবে না, বা বাবা যদি আমাকে বকতেও আসে নানু আমাকে সেভ করবে বা দাদু আমাকে সেভ করবে, এই যে জায়গাগুলো আছে এটা নেগেটিভ আমি বলছি না, বহু পরিবার অবশ্যই দরকার আছে, কিন্তু মানে অ্যাটাচমেন্টটা খুব ক্লোজ অ্যাটাচমেন্ট দরকার, মানে পর্যবেক্ষণ করা যে তাকে আমি খেয়াল করব সারাদিন সে কী করছে, কোথায় মিশছে, কার সাথে মিশছে, এই জায়গাগুলো খেয়াল করা, পর্যবেক্ষণের কোনো বিকল্প নেই একেবারে, এবং বন্ধুসুলভ আচরণ থাকতে হবে, নাহলে ছেলেরা কিন্তু ওপেন হবে না, ওরা কিন্তু সব কথা বলবে না, আমি যদি বন্ধুর মতো আচরণ না করি তার সাথে তাহলে তারা কিন্তু সব মনের কথা বলবে না আমার কাছে। সত্যি কথা বলতে যে শাসন এবং ভালোবাসা এই দুটোর মধ্যে একটি ভারসাম্য থাকতে হবে, সেটাই নরমে গরমে থাকতে হবে, স্ট্রাকচার থাকতে হবে, ডেইলি একটা রুটিন থাকতে হবে যে তার সারাদিনের রুটিনটা মানে ঠিক মতো আছে কিনা এটা তো পর্যবেক্ষণ করতে হবে, রুটিনটা তৈরি করে দিতে হবে এবং সে ফলো করছে কিনা, মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট, ফলো করছে কিনা। জি, কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো পেয়ে থাকেন এরকম বাচ্চারা আসে অনেক সময় যে বাসায় যে টিউটর থাকে তা সে অনেক সময় বাচ্চাটাকে মেন্টালি অনেক টর্চার করে, তো মারে এবং টর্চার করে, স্পেশালি বিশেষ করে মফস্বল বা এই জায়গা থেকে কিন্তু অনেক ধরনের কমপ্লেন এরকম আসে, তো এই ক্ষেত্রে আসলে গার্জিয়ানের কি ভূমিকা থাকতে পারে এবং আসলে মানে আপনার তরফ থেকে আপনি কি গার্জিয়ানের এখানে তো মনিটরিংটা ইম্পর্টেন্ট, এখন গার্জিয়ান যদি মনে হয় যে মারেন আপনি চারটা মার দিয়ে দিয়েন মারলেও সোজা হয়ে যাবে, এরকম কিন্তু পাই যে প্যারেন্টসই টিচারকে বলতেছে আপনি মার দিয়েন মারলেও ঠিক হয়ে যাবে তাহলে ও পড়াশোনা করবে, তাহলে সেই গার্জিয়ানের রোলটা কি, তাহলে তো গার্জিয়ানকে আগে শিখতে হবে যে শিশুর সাথে আমি কি আচরণ করব, তা এখন মারা আমরা শিশুকে মারাটা একদমই অ্যালাউ করি না, কিন্তু স্ট্রাকচার থাকতে হবে, আমার একটা মুখের কথাই যেন যথেষ্ট হয়, সে যেন আমার কথাটা মারে, আর হচ্ছে যে আমরা না কেন জানি এখন শিশুদের ভ্যালু শিখাতে পারছি না, মূল্যবোধ যে আগের যে নিয়ম কানুন সত্য কথা বলবো বা মেনে চলবো সব কিছু, বড়দের শ্রদ্ধা করব, রেসপেক্ট করার জায়গাগুলো মানে, তারপর সরি বলা, শিশুরা কিন্তু সরি বলতে চায় না এখন, ভুল করলে যে একটা সরি বলা ফিলিংসটা সেটা কিন্তু তাদের মধ্যে নাই, মানে এই জায়গাগুলো মূল্যবোধগুলো শেখানো খুব জরুরি, তাহলে বিপথে যাওয়া বলেন আপনি মাদকে যাওয়া বলেন সব জায়গা থেকেই কিন্তু পেছনে আসবে, সরে আসবে ওরা ওখান থেকে, ভ্যালুস থাকলে তো অনিয়ম করবে না আসবে। জি, আর একটা জিনিস হচ্ছে যে আরেক ধরনের প্যারেন্টিং আছে, আপনি হয়তো একমত হবেন যে সব কিছুতেই হ্যাঁ বলছে, এটাই কিন্তু পরবর্তীতে যে তার একটা এক্সপেকটেশনের লেভেল তৈরি হয়ে যায়, যে কখনো যদি না শুনেন সেক্ষেত্রে দেখা যায় বিপর্যয় ডেকে আনতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আসলে ঠিক না, মানে সব পর্যায়ে হ্যাঁ বলা আর অতিরিক্ত চাহিদা, চাচ্ছি চাচ্ছি দিচ্ছি দিচ্ছি, আমার একটা কেস বলি যে 10,000 টাকার আমার কাছে চেম্বারে আসার আগে বললো যে এখনই জানেন না এত জেদ করে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি জেদি বাচ্চা এই জন্য এত জেদ করে, এই যে আসার আগে আমি তাকে 10,000 টাকার খেলনা কিনে গাড়িতে সব খেলনা রাখা আছে, মানে 10,000 টাকা দিয়ে সে খেলনা কিনে রেখেছে। তাহলে এই প্রসঙ্গটা নিয়ে আসলে খুব ইন্টারেস্টিং একটা প্রসঙ্গ, আমি তাই যাচ্ছি বিরতি থেকে ফিরে এসে বাকি আলোচনায় আসি। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই থেকে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন, আলোচনায় আসবো আবার। সুপ্র
প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন প্রমিসেস জানতে চাই বাংলা টিভিতে। কথা বলছিলাম শিশুর ও কিশোরদের মানসিক স্বাস্থ্য এই প্রসঙ্গে। তো বিরতিতে যাবার আগে কিন্তু একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আপনি বলছিলেন যে জেদের কারণেই কিন্তু আসলে আপনার শরণাপন্ন হচ্ছে, আবার অন দি আদার হ্যান্ড যে তাকে ওই প্যাম্পার করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেলনা এবং সামগ্রী দিয়ে দেওয়া হয়েছে। সেটাই, এবং এটা কিন্তু সেদিন ছিল, দাদি ছিল। আমার এটা খুব ভালো লেগেছে যে দাদি নিয়ে এসেছে চিকিৎসার জন্য। এটা এটা তো রেয়ার, মানে দেখা যায় প্যান্টসাই আসে, তো এটা খুব ভালো লাগলো যে আসছে কিন্তু উনি এরকম কিনে দিচ্ছে, কারণ না দিলে বাসায় যেতে পারবে না সে। মানে যে এতই করবে যে সে ঘরে সুস্থ মতো যেতে পারবে না। তাহলে এই যে অতিরিক্ত চাহিদা দিয়ে দেওয়া, এটা কিন্তু তার ওই নেগেটিভ বিহেভিয়ারটাকে আমি কি করছি আরও কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা একদমই করা যাবে না। এটা মানে ক্ষতিকর, উল্টা ক্ষতি হচ্ছে আরো শিশুর। তো জেদের যে বিষয়টি, এটা কি আসলে এটা কি পার্মানেন্ট কোনো প্রবলেম নাকি এটার সলিউশন রয়েছে? এটা বিহেভিয়ার মডিফিকেশন বলে কিছু কথা আছে যে ওর চাইল্ড বিহেভিয়ারকে আমরাই হয়তো নেগেটিভ করে দিয়েছি। যেমন ছোট্টবেলা থেকেই ওকে যা চাইতো তাই দিয়ে দিতাম, দিতে দিতে ওরা কিন্তু চাওয়ার মাত্রাটা বাড়িয়ে ফেলেছি। এখন হয়তো আমি কম দিব, একদিন একটা দিলে আর স্ট্রাকচার থাকতে হবে, চাইলেই যে দেওয়া যাবে না কেন, যুক্তি সহকারে সেগুলো তাকে বোঝানো। কিছু থাকে যে তার ফিজিক্যাল ইস্যু, মানে তার কারণ থাকে, বিহেভিয়ার প্রবলেম বলে তো ডায়াগনোসিসই আছে, যেটা নানান কারণ থাকে। কিন্তু কি যেটা সাইকোসোশ্যাল ফ্যাক্টর সেটা কিন্তু ম্যানেজেবল, সেটা কিন্তু আমরা ম্যানেজ করা সব। জি, তো এবার একটু পারিবারিক কিছু অসঙ্গতির কথা নিয়ে আসতে চাইবো, যে ফ্যামিলি ভায়োলেন্স যেটি আসলে সত্যি কামু নয়, বাট আসলে অনেক সময় হয়ে থাকে এবং সেটি কিন্তু একটা শিশু মনে ব্যাপক প্রভাব ফেলতে পারে বিষয়টি। রাইট, আপনি ঠিক বলেছেন, কারণ আমরা কাজ করছি অনেক দিন ধরে, আমি আসলে আইন ও সালিশ কেন্দ্রে কাজ করেছি প্রায় 8 বছর, তার ওখানে তো সহিংসতার শিকার নারীর কেসগুলো আমি অনেক দেখেছি। তো আমরা কাম্য নই, কিন্তু আমরা কিন্তু অহরহ দেখছি এবং ঘরে ঘরে চলছে। হ্যাঁ, আবার মেয়েরা হচ্ছে যে মুখ বন্ধ করে থাকছে, কেউ প্রকার লজ্জায় প্রচার করে না, কেউ যে এটা আমার একটা সমস্যা হচ্ছে এটার জন্য মানে এটার আমার প্রতিকারে কাজ করতে হবে, এটাও মানুষ সচেতন হয় না। যে কেসগুলো আমরা পাই তখন দেখি যে প্রতিকারে কাজ করার জন্য তারা কিন্তু সচেতন না। যখন দেখে যে দেয়ালে একেবারে পিঠ ঠেকে গেছে, যে আর সম্ভব না, সংসারটা হয়তো টিকবেই না, লাস্ট পর্যন্ত চেষ্টা করে, তখন কিন্তু এরকম সংগঠনগুলোতে আসে, মানবাধিকার সংগঠনে আসে। তো এই শিশুর মনে কিন্তু মানে ওইরকম যে কেসগুলো আমি দেখেছি, তাদের প্রত্যেকেরই ঘরে শিশু ছিল এবং এদের মানসিক, তাদেরকেও মানসিক সেবা দিতে হচ্ছে, শিশুরও সমস্যা হয়। কিন্তু এটা একদমই উচিত না যে, তবে আমি বলবো যে ভায়োলেন্সের মধ্যে থাকার চেয়ে সরে থাকা ভালো। মানে ওই ভায়োলেন্সের মধ্যে বেড়ে ওঠা শিশুর চেয়ে বরং আলাদা পরিবারে বেড়ে ওঠা শিশুর মানসিকভাবে ভালো থাকবে, অন্তত তাকে সেফ, মানে সেফ জোনে নিয়ে আসা হলো। এ কারণ কন্টিনিউ যদি ভায়োলেন্স থাকে, সেটার মধ্যে যে শিশু বেড়ে উঠবে সে তো ব্যক্তিত্ব ভালো হবে না, সে মানসিকভাবে হীনমন্যতায় ভুগবে যে কোনো জায়গায়, আবার সেও আবার ভায়োলেন্সের মধ্যে পড়ে যেতে পারে। দেখে শেখে তো অনেক সময় তো রোল মডেলটা ফলো করে, দেখা গেল যে বড় হয়ে সেও হয়তো আবার এরকমই ভায়োলেন্সের মধ্যে চলে যাচ্ছে। এটা খুবই মানে আমরা চাই না আসলে। কয়েকটা বিষয় যদি আপনি মানে এ প্রসঙ্গে একটু যদি বলতেন আমাদেরকে। দেখুন, প্রথম বিষয়টি হলো একটা ছেলে সন্তান যখন বড় হতে থাকে, তখন সেই ছেলেটা বাচ্চা ছেলে কিন্তু সে যখন কাঁদে, তখন প্যারেন্টসরা বা আমরাই বলি যে ছেলেরা তো কাঁদে না, হ্যাঁ ছেলেরা কেন কাঁদবে, এ প্রথমেই কিন্তু এই ডিসক্রিমিনেশনের জায়গাটা কিন্তু তৈরি করে দিচ্ছি। এবং আরেকটা জিনিস যে ওই বাচ্চাটা যখন বড় হয়, একটা একটা মেয়েকে আমরা কিন্তু প্রপার গাইডেন্স শিখাচ্ছি যে তোমরা একটা বয়সের পরে কিন্তু বের হতে পারবে না, বাইরে যেতে পারবে না, অনেক রকমের বাধা বিপত্তি কিন্তু নিয়ে আমরা মেয়েদেরকে গাইড করি। কিন্তু আমরা ছেলেদের বেলায় কিন্তু একটু হয়তো ওই জায়গাটা থেকে একটু ফ্লেক্সিবিলিটি দেই, কিন্তু আসলে প্রপারলি দুইজনকেই, হ্যাঁ সেটাই, দুইজনকেই কিন্তু এমনভাবে গাইড করা উচিত যে একটা ছেলের যেমন একটা মেয়েদের প্রতি রেসপেক্টের জায়গা ক্রিয়েট হয়, তাহলে পরবর্তীতে ফ্যামিলি ব্যালেন্সগুলো হয় না, আবার একটা মেয়ের ক্ষেত্রেও কিন্তু ভাইস ভার্সা। এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। এটাই, ছেলেদেরকে আমরা মিনা রাজুর গল্পটা যদি বলি, যে সে ডিম, আস্ত ডিম আর অর্ধেক ডিম খাওয়া, মানে ওখান থেকেই তো শিখিয়ে দিচ্ছি আমি মা হয়েই, কিন্তু আমার ছেলেকে আমি তুমি স্পেশাল, তুমি আমাদের কাছে স্পেশাল, তুমি প্রাধান্য পাচ্ছ এবং তুমি পাওয়ারফুল, যেমন তুমি কেঁদো না, তার মানে তুমি, ছেলেরা কাঁদে না কেন, ছেলেরা পাওয়ারফুল হবে, ছেলেরা শক্তিশালী, আমি গান বন্দুক কিনে দিচ্ছি। মানে আসলে আমরা যদি এগুলো অ্যানালাইসিস করি, তাহলে দেখবো পেট্রিয়াট্রিক সোসাইটির যে প্রভাবটা, ইম্প্যাক্টটা, সেটাই মূলত মূল কারণ আসলে, ওখান থেকে আমরা সরে আসতে পারছি না।
ওখান থেকে সরতে পারছি না, কিন্তু এটা উচিত না। প্রত্যেকটা মায়ের, মানে ছেলে সন্তানের মায়ের উচিত ছেলেকে গাইড করা, ছেলেবেলা থেকেই তাকে এইভাবে গাইড করা যে ইকুয়ালিটি শেখে, ভাই বোন সমান হয়, বোনকে প্রাধান্য দেওয়া, স্পেশাল মেয়ে মানুষকে যে গুরুত্ব দিতে হবে, রেসপেক্ট করতে হবে, এই জায়গাগুলো কিন্তু প্রত্যেক ছেলের মাকে তার ছেলেকে শেখাতে হবে। তাহলে কিন্তু পরবর্তীতে যে আপনি যে ভায়োলেন্স বলছি আমরা, হ্যাঁ ভায়োলেন্সের ভায়োলেন্সটা করে কে, হ্যাঁ, তাহলে এই পরবর্তীতে এই জায়গাগুলো কমে যাবে। একদম গোড়াতে হাত দিতে হবে, কাজ করতে হবে একদম গোড়াতে। একেবারেই শেষের দিকে চলে এসেছে আয়োজনের, তো আপনার কাছে একটু জেনে নিতে চাইবো যে যারা স্পেশাল চাইল্ড রয়েছে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে মানে আমরা কতটুকু চিন্তা করি এবং করা উচিত এবং কিভাবে সেটিকে আমরা বাস্তবায়ন করতে পারি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনি এই ইস্যুটা অ্যাড্রেস করেছেন। আমরা তো কাজ করে যাচ্ছি, মানে অনেক বছর ধরেই ঢাকা শিশু হাসপাতালে ছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে, যেখানে ওখানেই আমি কাউন্সিলর ছিলাম। তার মানে মানসিক এই প্রতিবন্ধী শিশুদের স্পেশাল চাইল্ডদের মানসিক স্বাস্থ্যটা নিয়েই আমি কনসার্ন ছিলাম ওখানে, তার প্যারেন্টসের এবং চাইল্ডের। তো এরা তো আসলে বলতে পারে না, এরা বলতে পারে না জন্য এরা ভালনারেবল বেশি, এদের কিন্তু অ্যাবিউজের সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে এমআর মেন্টালি রিটার্ডেড যে বাচ্চারা, মেয়ে বাচ্চাগুলো অনেক বেশি ভালনারেবল অ্যাবিউজের শিকার হয়, অটিস্টিক বাচ্চারা, এদের মানসিক, তবে এদের মানসিক স্বাস্থ্য আমরা বুঝতে পারি কিভাবে, অবজারভেশনে। অনেক সময় অনেক বেশি কাঁদছে বা আচরণের চেঞ্জ আসছে, ইরিটেটেড হয়ে যাচ্ছে, বেশি ইরিটেটেড হচ্ছে, তার মানে সামথিং রং। এরা যারা বলতে যে পারে না, যারা বলতে পারছে, যেমন সিপি বাচ্চার কিছু বাচ্চারা তো ইন্টেলিজেন্ট, ওরা তো বলতে পারে, ওরা কিন্তু গুড টাচ ব্যাড টাচ শেখালে যারা মেধা আছে তারা শিখতে পারে, ওই জায়গাগুলো শেখানো যায়। তো এই প্যারেন্টসদের জন্য আমি খুবই শ্রদ্ধার সাথে বলি যে ওনাদের তো অনেক কষ্ট করতে হয় বাচ্চাদের নিয়ে, কিন্তু তারপরেও অনেক বেশি কনসার্ন থাকতে হবে। এবং মানসিক স্বাস্থ্য চট করে বাচ্চাকে যত্ন করতে পারছে না বা বিহেভিয়ার ম্যানেজ করতে পারছে না, হঠাৎ করে একটা থাপ্পড় মেরে দিল, মারে তো, মানে এটা তো করছেই, হঠাৎ করে একটা থাপ্পড় মেরে দিল, ধম করে এক জায়গায় বসালো, জোরে ধাক্কা দিয়ে এক জায়গায় বসালো, সেটা পরিবারের মা না করুক, অন্যরা আছে যারা যারা বিরক্ত হয়ে যাচ্ছে, সিবলিং আছে তারা করে। তাই এখানে কিন্তু মানসিক স্বাস্থ্যরই মানে তাদের কিন্তু মনের ভিতরেই আঘাতটা লাগতেছে, কিন্তু সেখানে আমরা কনসার্ন না, উচিত নাই বাচ্চাদের কখনোই আঘাত করা। আমি বলবো যে এই বাচ্চাদেরকে আমরা সমমর্মী হয়ে ফিল করা, তা ওদেরকে ওদের মতো করে ওদের অনুভূতি ফিল করা, এবং ওদের জন্য মায়া থাকতে হবে আমাদের একটা, এবং সেখানে আনকন্ডিশনাল লাভ, ভালোবাসাটা যেন শর্তহীন হয়, মানে ওদের প্রতি শ্রদ্ধা আমাদের থাকতে হবে অন্যরকম। জি, তো আমাদের এখন যে বিষয়টি নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি সেটি হলো বাচ্চারা কিন্তু অল্প বয়স থেকে ডিজিটাল ডিস্ট্রাকশনের শিকার হচ্ছে, এত বেশি ট্যাব এবং আমাদের যে ডিজিটাল ভার্সন বা ভিজুয়াল আই মিন ভার্চুয়াল লাইফের সাথে আমরা এত বেশি অ্যাকাস্টম হয়ে গেছি, বাস্তবতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে যদি কিছু বলতেন। এটা তো আসলে আনফরচুনেট যে কোভিড এর জন্য আরো বেড়ে গেছে, এখন ওরা অনলাইনের অ্যাক্সেস পেয়ে গেছে, অনলাইনে পড়তে হচ্ছে, যে এই উসিলায় তো খেলা গেমও চলছে, গেমগুলো 3D গেমগুলো, হাই রেজলিউশনের যে গেমগুলো খেলছে এগুলো তো শিশুদের জন্য খুবই ক্ষতিকর, এবং বয়স অনুযায়ী গেমগুলো থাকতে হবে, লম্বা সময় টিভির সামনে না থাকা, 30 মিনিটের বেশি তো একটানা আমরা টিভির সামনে থাকতে বলি না, তারপর টিভি দেখার সময় টেলিভিশন দেখা বা গেম যে কাছে নিয়ে দেখা, ওতে তো চোখের ক্ষতি হচ্ছে, চোখের ডাক্তারের কাছে তো বাচ্চাদের শিশুদের ভিড় বেশি, চশমার ভিড়। তো এই যে জায়গাগুলো এখানে কনসার্ন থাকতে হবে, নিয়ম থাকতে হবে, মোবাইল হাতে দিব না আমরা, কিন্তু বাবা মা কি করি, ছোট 8 মাসের 9 মাসের বাচ্চার হাতে মোবাইলটা খেলতে দিয়ে দিই, এটা খেয়াল করে দেখেন যে বাচ্চার হাতে কি দিচ্ছি, মোবাইলটা দিচ্ছি, মোবাইলটা তো আমার একটা জরুরি জিনিস, তাহলে ওটা আমি শিশুকে দিচ্ছি কেন, সেই কিন্তু সেই মোবাইল চিনে গেল এবং আসলেই মোবাইল চাই মোবাইল চাই, কথা বলতে পারে না কিন্তু মোবাইল সে কিন্তু নিয়ে সে সব করছে। তা আমরা দিয়ে দিচ্ছি, আমরা দিয়ে তারপরে আমরা যখন আর ম্যানেজ করতে পারি না তখন মনে করি যে এখন কি করব। সেজন্য নিয়ে স্ট্রাকচার আর নার্চার থাকতে হবে, নিয়ম থাকতে হবে, সিস্টেম থাকতে হবে। 10টার পরে ধরেন মোবাইলগুলো নিয়ে, যে বাচ্চার হাতে মোবাইল দেওয়াও হলো বড় বাচ্চা, সেই 10টার পরে মোবাইল বন্ধ রাখতে হবে, কারণ রাত জেগে না থাকা এবং ঘুম নষ্ট করে সকালে স্কুলে যেতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজকের আয়োজন আসলে এখানে শেষ করতে হবে, অনেক কথা জানতে পারলাম এবং এত মূল্যবান সময় থেকে আপনি আমাদেরকে মাঝে এসেছেন এবং দিয়েছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে অভিবাদন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য উন্নতি করবার জন্য আসলে একটা প্রপার ব্যালেন্স থাকা দরকার, ভালোবাসার মধ্যে, শাসনের মধ্যে, মায়ার মধ্যে, এবং অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে সবার আগে যে কি
কিভাবে আমি আমার শিশু কিশোর বয়সের যে সন্তানরা রয়েছে, এমনকি বড় সন্তানরা রয়েছে, তাদেরকে কিভাবে যত্ন নিতে পারি, কিভাবে একটা ব্যালেন্স, একটা সুন্দর একটা পরিবার গড়ে তুলতে পারি, আমাদের আজকের আয়োজনে আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। আশা করি আমাদের সকলেরই অনেক উপকারে আসবে। আজকের আয়োজন দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী প্রমিসেস জানতে চাইতে অন্য কোনো বিষয় এবং বিশেষজ্ঞকে নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা টিভির সঙ্গে থাকুন।